আমরা এখন সেই ইন্টারেস্টিং প্লেসে চলে আসছি সো আপনাদের কাছে এখন এই ইন্টারেস্টিং প্লেসটা নিয়ে যাব তো চলেন আমি Hello guys, Assalamualaikum. Introduction CM and welcome to my official YouTube channel, Borishailla Dude. So guys, kemon achen shobai? Asha kori shobai bhalo achen. Ami Allah rahmat apnader doye bhalo achi. So guys, ajke amra jacche ekta interesting ekta place e vlog korte. So ajke amader sathe jabe Rafin, Shadin, ar Shadin ekta friend ar Rayhan bhai to camera pichone thakbei. So shobai vlog ta last porjonto dekha try korben jate apnara interesting place e dekhte paren. So ar kotha na bariye cholen amra vlog er destination e chole jai. We be sipping mango lassi from up high. La Meridian, Daka, Daka, Shop, Daka, Jai. And I can see you waiting, trying to get away in. Now you got me thinking about us way back. Up on one quarter book, dealer crack. Now I can see you thirsty. Remember my words, keep Chocon. Ami Haba number one. Do ye gai be amar gan? Do ye gai be amar gan? Pratham shudhu hashle korle fun. Now you sing my every song. Chikar kora shamar nam. আমরা এখন সেই ইন্টারেস্টিং প্লেসে চলে আসছি সো আপনাদের কাছে এখন এই ইন্টারেস্টিং প্লেসটা নিয়ে যাব তো চলেন আমি ইন্টারেস্টিং প্লেসে বন্ধু বলছিলাম স্বাধীন বন্ধু চলে আসছে সবাই এবার আমরা সেই প্লেসে যাব তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন কোনো কাট করবেন না আরো দেখতে লাস্ট পর্যন্ত দেখবেন নিউ মেম্বার So guys, আমরা যে ইন্টারেস্টিং প্লেসটা আপনাদেরকে এতক্ষণ ধরে বলতেছিলাম সেটা হচ্ছে যে কাওয়াসাকি বাইকের শোরুম যেটা বাংলাদেশের দুইটা জায়গায় শুধু এই শোরুমটা আছে বাইকের একটা ঢাকা আর একটা বরিশালে আজকে আমরা এই প্লেসে আসছি বাইকগুলো আপনাদের দেখানোর জন্য চলুন আপনাদেরকে আমি বাইকের ব্যাপারে বলবো আর দেখাবো তাই উনি হচ্ছে এই শোরুমের ইনচার্জ তো সে আপনাদেরকে এখন বাইকের ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে বলবে হ্যালো ভাই আসসালামু আলাইকুম সঞ্জীব রে জাহাসি কাওয়াসাকি বরিশাল প্রথমে আমরা যে দেখাবো সেটা হচ্ছে কাওয়াসাকি নিনজা সিরিজের নিজে পরিবারের সব থেকে ছোট সদস্য 125 সিসি এই বাইকটা নিজে 125 এটা 23 এডিশন আর সব থেকে বলতে গেলে এটা বলতে গেলে নাম হচ্ছে বেবি নিনজা আর যেটা এটা সব থেকে নিনজাদের ছোট সদস্য আর যদি ইঞ্জিন ডিসক্রিমিটির কথা বলি সেটা 125 সিসি ফোর সিঙ্গেল সিলিন্ডারের একটা ইঞ্জিন আর ইঞ্জিন
আর ট্রান্সমিশনের জন্য ইউজ করা হচ্ছে 6 ইঞ্চির গিয়ারবক্স আর ওভারঅল আপনি পাচ্ছেন দুটো জেনারেল এবিএস দুটো চাকাতেই সমান এবিএস লাইটের ব্রেকিং সিস্টেম খুবই সেফটি ইউজ আর ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে এটা 11 লিটার আর যদি আপনার মিটারের কথা বলি আমরা সেটা এটা ফুললি ডিজিটাল একটা মিটার আপনি পাচ্ছেন আর ওভারঅল এই ছিল ইমিডিয়েট সবথেকে ছোট একটি ডিভাইস এটা বর্তমান মার্কেট প্রাইস 4,99,000 শুধুমাত্র আর সাথে থাকবে এটার সাথে একটি ডোমেন আর শুধুমাত্র এটার সাথে না আমাদের কোম্পানির প্রতিটা বাইকের সাথে আর এটার সাথে আলাদাভাবে থাকবে 3 কিলোমিটার অপূর্ণ গিফট দিবে নেক্সট ডে আমরা যদি এটার কথা বলি এটা হচ্ছে কাওয়াসাকি কোম্পানির টু চ্যাপ্টার আইটেম বলে 150 সিসি বাইক আর ট্রান্সমিশনের জন্য ইউজ করা হচ্ছে 5 ইঞ্চি গিয়ারবক্স প্লাস আর সূত্র বলতে একটু ফিউল ক্যাপাসিটি অল্প থাকে 6 মিটার 9 মিটার যে বাইকটা দেখাচ্ছি এটা হচ্ছে নিনজার সিরিজের 125 কালার ফুল ব্ল্যাক আর যদি আপনারা এটা শেডটা দিকে দেখেন খুব সুন্দর ভাবে ওরা ডিজাইন করা হচ্ছে আগের বাইকটা আর এই বাইকটা টোটাল সেম তেমন কোনো ডিফারেন্ট নাই আর প্রাইসের দিকে যেমন অন্য কোম্পানিতে কালার একটা ডিফারেন্ট থাকে কিন্তু আমাদের কোম্পানিতে প্রাইসের সাথে কালার একটা ম্যাচ নেই এটা হচ্ছে সেম 4,99,000 সাথে নিনজার কালার অপূর্ণ গিফট বক্স স্পেশাল বাইক নেক্সট যে ব্যাংকের কথা বলবো সেটা হচ্ছে KLX 150 PM সেটা সম্পূর্ণ অফরোড ক্যাটাগরির একটি বাইক যেটা আমি বলতে পারি টিচারের কোনো একটি বাইক সবকিছুই সেম কাপ থাকবে টিচারের মতো শুধুমাত্র সেটার অফরোড মিডের একটি টায়ার ইউজ করা হয়েছে আর পুকুরের সব কিছু টিচারের মতো সেম শুধুমাত্র আরেকটু বলবো যেটা এটা একটু হাই ক্যাটাগরির বাইক লম্বা মানুষ KLX 150 বাইক নিয়ে আমরা তেমন কোনো কখনোই কোনো কমপ্লেন পেয়ে বাইক একটা কমপ্লেন হচ্ছে সেটা টু ডেট অফ আমি আপনাকে আগের মতো বললাম 6.9 লিটার এটা একটা কমপ্লেন আর এই সিটটা আছে এটা অ্যাডজাস্ট হয়ে আসে সেটা একটু শক্ত ইকোনমিক এটা ছাড়া আর কোনো কমপ্লেন থাকে না আর টিচারটা আর টিএলএক্স এর সব কিছু এটা টাইপ সে প্রাইস সে 3,20,000 টাকা সাথে 2 বছরের কিছু কাপড় দেওয়ার থেকে ফ্রি Thank you.
আপনারা এই যে এখানে শোরুমে সবগুলা বাইকের ডিটেইলস সব শুনলেন, কোনটার কত প্রাইস, তারপরে কোনটা নিয়ে আপনাদের ভালো হয় সবই শুনলেন। সো আশা করি আপনাদের বাইকগুলো খুবই ভালো লেগেছে। আমার পার্সোনালি বাইকগুলো অনেক ভালো লাগছে, কিন্তু প্রাইসটা আসলে অনেক বেশি কারণ আমাদের সমস্যা নেই, ফ্রি থাকবে কিন্তু ইনশাল্লাহ একদিন, সমস্যা নেই। সো আপনারা বরিশালে যারা যারা আছেন, সো তারা এই শোরুমটা একবার ঘুরে নিতে পারেন। মানে যদি কাওয়াসাকি আপনাদের পছন্দ থাকে এই মডেলটা, তো আপনারা বাইকগুলো দেখেন। সো এই শোরুমটার অ্যাড্রেস, তারপরে সব দিয়ে বাইকের সব ডিটেলস সব ডেসক্রিপশন বক্সে থাকবে, আর স্ক্রিনের সামনে নাম্বার থাকবে, আর এই শোরুমের অ্যাড্রেস সব দেওয়া থাকবে। সো আপনারা সেই অনুযায়ী এখানে শোরুম চলে আসতে পারেন, আর ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তার নাম্বারটাও থাকবে ডেসক্রিপশন বক্সে, স্ক্রিনে সব জায়গায় আমরা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে এটা আমাদের কাওয়াসাকি বাইকের ক্যাটালগ, কাওয়াসাকি ইজ ডিফারেন্ট লেখা আছে। এখানে আসলে আপনি এটা পাবেন, এখানে সম্পূর্ণ বাইকের বিভিন্ন মডেলের ডিটেইলস আছে, দেওয়া আছে, আপনারা আসলে এটা দেখতে পাবেন। এতক্ষণ ধরে পুরো ব্লগটা দেখলেন, আশা করি যারা যারা ব্লগটা দেখেছেন পর্যন্ত তাদের অবশ্যই ব্লগটা ভালো লেগেছে, আর বাইকগুলা অবশ্যই ভালো লেগেছে। আর কমেন্ট বক্সে জানাবেন কোন বাইকগুলো ভালো লাগছে। সো আপনারা যদি চান তাহলে এই বাইকগুলা দেখার জন্য কাওয়াসাকি বরিশালের শোরুমটাতে আসতে পারেন, আমি অ্যাড্রেসটা আমাদের ডিসক্রিপশন বক্সে আর স্ক্রিনে দিয়ে দিবো। সো ওই মধ্যে আপনারা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে তারপরে আপনারা শোরুমে আসতে পারেন। তো এইভাবে আপনারা কারণ এরকম এরকম ইন্টারেস্টিং ব্লগ আমাদের চ্যানেলে আরো অনেক আসবে। সো সাবস্ক্রাইব করে রাখেন যাতে সবার আগে আপনাদের নোটিফিকেশনটা চলে আসে।